হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমাদের টুইটার পেজে আমি গত 2 দিন আগে আপনাদের জন্য একটা পোস্ট করেছিলাম এবং সেই পোস্টে যেটা বলেছিলাম জানুয়ারি মাসে কার কত প্রফিট হয়েছে এবং কোন কোন প্রজেক্ট থেকে প্রফিট হয়েছে। তো এখানে খেয়াল করে দেখুন, জুপ থেকে কিন্তু আমাদের প্রত্যেকের ভালো প্রফিট হয়েছে। মিন্টা, ওয়ার্ল্ড ক্লিয়ার, তারপরে আইস দিয়ে জানুয়ারি মাসে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, বর্তমানে কিন্তু এয়ারড্রপের সিজন চলতেছে। আপনারা যদি ঠিকঠাক মতো এয়ারড্রপে কাজ করেন, এই সময় কিন্তু এয়ারড্রপ থেকে সবথেকে ভালো প্রফিট পাওয়া যেয়ে থাকে। তো তার জন্য আমি এখন থেকে যে প্রজেক্টগুলো শেয়ার করব, একটি প্রজেক্টও আপনারা বাদ দিবেন না, প্রত্যেকটা প্রজেক্টে আপনারা কাজ করবেন। তো আজকে যে প্রজেক্টের অফার শেয়ার করবো, প্রজেক্টটির নাম হচ্ছে ব্লাস্ট। এবং আমার জানা মতে আমার কমেন্টের অনেক ভাইরে কিন্তু ব্লাস্টের হোয়াইট লিস্টে জয়েন হয়েছেন। বাট আপনারা হোয়াইট লিস্টে জয়েন অনেকে হলেও, বাট এদের কিন্তু অনেকে এদের ব্রিজ ইউজ করেন নাই, এদের এনএফটি ক্লেম করেন নাই, এদের ইকোসিস্টেমে যে প্রজেক্ট রয়েছে সেগুলো ইউজ করেন নাই। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি A to Z বিষয়ে এই ভিডিওতে কভার করব। তাছাড়া একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, ব্লাস্টের কিন্তু নিজস্ব ইকোসিস্টেম রয়েছে। নিজস্ব ইকোসিস্টেম থাকা মানে এখান থেকে বিশাল প্রফিট পাওয়া। সেম লাইক আমরা যেরকম লেয়ার জি তো জয়েন হয়েছি, লেয়ার জির ইকোসিস্টেম রয়েছে, জেডকে সিংয়ের থেকে ভালো অ্যাডপ আশা করতেছি, জেডকে সিংয়ের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে। ইকোসিস্টেম বেসেস যে প্রজেক্টগুলো রয়েছে সেই সকল প্রজেক্ট থেকে কিন্তু $2,000, $5,000, $10,000, $20,000 পাওয়া যায়, কারণ এদের নিজস্ব কিছু কিছু সাব প্রজেক্ট থাকে, সেই সব প্রজেক্ট থেকে কিন্তু অ্যাডপে ইনিজিবল হওয়া যায়। কারণ যেহেতু এদের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে, এদের ইকোসিস্টেম আর নিচে যে প্রজেক্টগুলো আসবে সেই সব প্রজেক্ট থেকে কিন্তু আমরা অ্যাডপে ইনিজিবল হতে পারবো। অর্থাৎ একটা প্রজেক্টে অ্যাডপের অংশগ্রহণ করে অনেক সময় দেখা যায় না, অনেক প্রজেক্ট অ্যাডপের জন্য ইনিজিবল হওয়া যায়। সেম লাইক এই ব্লাস্টে যদি আপনি এই অ্যাডপের যদি ইনিজিবল হন, তাহলে আপনার এদের ইকোসিস্টেমে যত প্রজেক্ট আসবে প্রত্যেকটা অ্যাডপে ইনিজিবল হবেন, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনাদের ভালো একটা প্রফিট গেইন হবে। ওকে, আর এখানে যারা অলরেডি জয়েন হয়েছেন, আপনাদের একটা বিষয় মাথা রাখবেন, এইখান থেকে আপনাদের যার যত BXP কালেক্ট করতে পারবেন তার তত বেশি টোকেন, তার তত বেশি প্রফিট। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি A to Z দেখাবো কীভাবে এখান থেকে BXP বেশি বেশি কালেক্ট করতে পারবেন। এবং তার আগে বলে রাখি, এদের কিন্তু ব্লাস্টের একটা সোয়াইপ ইভেন্ট চলতেছে এবং এই ইভেন্টে এখনও যারা অংশগ্রহণ করেনি সরাসরি টোকেন দিচ্ছে, 300 টোকেন দিচ্ছে, মাস্ট বি এটা প্রত্যেকে ক্লেম করে নেবেন। ওকে, তো এই টু যেটা আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে বোঝাই দিচ্ছি, তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ যত বেশি লাইক দিবেন তত বেশি আপনাদের জন্য পরিশ্রম করবো। আর লাইক দিতে তো ভাই টাকা পয়সা লাগে না, তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক আপনারা দিবেন। ওকে, যাক এখন চলে আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আমি সকল লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দিব। প্রথম যে লিঙ্কটা দিব সেটা হচ্ছে, আপনাদের এখানে 300 টোকেন ব্লাস্ট টোকেন দিচ্ছে, তো আপনারা এটা মাস্ট বি প্রত্যেকে ক্লেম করে রাখবেন ব্লাস্ট সোয়াইপের তরফ থেকে, ঠিক আছে? তো এটা আলাদা একটা অফার, এটা আমি আগেই দিয়ে রেখেছি, কারণ এইখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী কী করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমার জানা মতো আপনারা অলরেডি অনেকে জয়েন হয়ে নিয়েছেন, তারপর আমি এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা কী করবেন, আপনারা জাস্ট টুইটারে ফলো করবেন, টুইটার ফলো করে ডিসকার্ডে জয়েন হবেন। ডিসকার্ডে জয়েন হওয়ার পর টাস্কটা কমপ্লিট করলে ওয়ালেট কানেক্ট করলে এখান থেকে ইনস্ট্যান্ট 300 টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে 300 ব্লাস্ট টোকেন যেহেতু সরাসরি দিচ্ছে, মাস্ট বি এটা প্রত্যেকে ক্লেম করে নেবেন। তো এটা তো কাজ শেষ। তো এখন আসি মেন টপিকে, এখান থেকে ব্লাস্ট স্কোরের যে বিষয়টা রয়েছে, তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এবং এই অপশানে ক্লিক করার পরে আপনারা প্রথম সর্বপ্রথম অবস্থায় এখান থেকে ওয়ালেট কানেকশন দেখতে পাবেন, এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই আপনার যে ব্রাউজারে মেটামাস এক্সটেনশন রয়েছে সেই ব্রাউজারের মধ্যে আপনি ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটি কানেক্ট করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই যে BXP কালেক্ট করতে হবে। এবং BXP কালেক্ট করার আগে আমি বলি, এখান থেকে যে এদের ইকোসিস্টেমের যে প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্টের বিভিন্ন টাস্ক রয়েছে, এই টাস্কগুলো মাস্ট বি কমপ্লিট করতে হবে। এবং এখানে সোয়াইপ টোয়াইপ ব্রিজ ট্রিজ A to Z রয়েছে, ঠিক আছে? আর এখানে যেটা দরকার হবে আপনাদের সরাসরি, এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন। এখানে আমাদের যেটা লাগবে সিপুলিয়া ইথিরিয়াম, যেটা ফ্রি ইথিরিয়াম, টেস্ট ইথিরিয়াম, যেটা ফ্রিতেই পাওয়া যেয়ে থাকে, এবং সেটার মাধ্যমে আমরা এখানে কাজ কমপ্লিট করতে পারবো। বাট আমাদের ওদের যে ব্রিজ আছে সেই ব্রিজটা ইউজ করে ব্লাস্টের ইথিরিয়াম রূপান্তরিত করতে হবে। এবং সেটা কীভাবে করবেন আমি আপনাদের ফার্স্ট অফ অল যে লিঙ্কগুলো দিব, আমি ব্রিজের লিঙ্ক দিব। ব্রিজের লিঙ্ক দেওয়ার আগে আমি আপনাদের যাদের কাছে সিপুলিয়া ইথিরিয়াম নাই তারা মাস্ট, আমি কিছু লিঙ্ক সাইডে লিঙ্ক দিব, এখান থেকে আপনারা সিপুলিয়া ইথিরিয়াম ফ্রিতে নিতে পারবেন। এই জায়গায় অ্যাড্রেস সেন্ড অপশনে ক্লিক করে চলে আসবে, অথবা সেকেন্ড আরেকটি ব্রিজ এইসের লিঙ্ক দিব সেপুলা ইথিরিয়াম যাতে নিতে পারেন, কারণ অনেক ইউজারে কিন্তু ইথিরিয়ামটার জন্য অনেকে অ্যাডপে জয়েন হতে পারেন না, যে ফ্রিতে দিলে ওইটা বিভিন্ন সাইট থেকে নেওয়া কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আরেকটি সাইডে লিঙ্ক দিব, এই সাইট থেকে কিন্তু আপনারা ফ্রিতে এখান থেকে নিতে পারবেন। ওকে,
যাই হোক, আপনারা মেটাম্যাক্সে আসবেন এবং মেটাম্যাক্সে ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এই অ্যাড্রেসের মাধ্যমে আর কি সেপোলে ইথেরিয়াম নেবেন এবং সেপোলের এই ইথেরিয়ামের এটা আর কি নেটওয়ার্কটা চেঞ্জ করে নিন, অপশানে ক্লিক করে নিচে দিকে আসলে আপনার সেপোলে ইথেরিয়ামেরটা পেয়ে যাবেন। এই যে সেপোলিয়া টেস্ট ইথেরিয়াম, এখানে কোনো খরচ হয় না, ফ্রিতে ইথেরিয়াম নেওয়া যায়। এই যে এখানে এখানে শো করতেছে সেপোলে ইথেরিয়াম চলে এসেছে, এটার মাধ্যমে আমরা সকল কাজ কমপ্লিট করতে পারবো। ওকে, তো প্রথমে আমাদের ব্রিজ করতে হবে, যেহেতু ব্লাস্টের ইথেরিয়াম আমাদের করতে হবে। ব্রিজ করার জন্য আমি ব্রিজের লিঙ্কটা আমি দিয়ে দিবো, তো ব্রিজের লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? না, আমি দুইটা ব্রিজের লিঙ্ক দিব, দুইটা ব্রিজই আপনারা করে নেবেন, দুইটা ইউজ করতে পারেন অথবা একটা ইউজ করতে পারেন। তো আমি দুইটা ইউজ করে আপনাদের দেখাবো, জাস্ট ব্রিজের লিঙ্কে আমরা চলে আসতেছি। তো ব্রিজের লিঙ্কে আসার পর এখানে আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আসার পর আপনাদের উপরে যে সেপোলে ইথেরিয়াম এখানে শো করবে, এখানে ব্লাস্ট সেপোলিয়া শো করবে, ঠিক আছে? এখান থেকে আমরা যেটা করব, আমি যেহেতু 0.1 এখান থেকে আমি ই করে নিচ্ছি, 0.1 এখান থেকে ব্রিজ করতেছি, তো 0.1 ইনফ্লুয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে, তো আই সরি 0.1 দেনি 0.1 0.1। ওকে, তো এখানে দিয়ে দিলাম, এখন এটা সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, এটা কিন্তু কনফার্ম করে দিচ্ছি, এটা কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা একটু ওয়েট করবো, ওয়ালেটে কনফার্মেশন আসবে, এগুলো আমরা কনফার্মেশন দিয়ে দিবো, কনফার্মেশন দিয়ে দিলে এটার সাথে কিন্তু ব্রিজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটু টাইম লাগবে, তো সেক্ষেত্রে আমি আরেকটা সেকেন্ড আরেকটা ব্রিজের লিঙ্ক এটা হতে থাক, ঠিক আছে? আরেকটা সেকেন্ড আরেকটা ব্রিজের লিঙ্ক দিবো, এটাও আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এটা কপি করে নিয়ে এইটাও আপনারা চাইলে এটা ব্রিজও আপনি ইউজ করতে পারেন, এটা লিঙ্ক আমরা ব্রিজটা ইউজ করে আপনাদের দেখাচ্ছি। সেম একই রকম এরকম আসবে, এখান থেকে আপনারা এই যে সেপোল ব্লাস্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আমি ধরেন আবার 0.1 এটা আমি করে নিচ্ছি, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো, আপনার যদি সেপোলে বেশি থাকে আপনি এখান থেকে বেশি করতে পারেন, নো প্রবলেম। তো এখানে 0.01 কমে আর কি ব্রিজ হয় না, যাই হোক, আমি 0.01 দিয়ে দিচ্ছি, এটা আমি কনফার্ম করে দিচ্ছি, এটাও কনফার্ম করে দিচ্ছি, এটাও কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে, ওয়ালেটে কনফার্মেশন আসতেছে, এগুলো আমরা কনফার্মেশন দিয়ে দিলাম। ওকে, আর আমরা এটা বিষয়ে জানি যে যে কোনো ব্রিজ হতে অনেক টাইম লাগে, অনেক সময় 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা এরকমই লেগে যায়, তো এই পর্যন্ত আপনাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এটা ব্রিজ হতে থাকুক, আমরা যেটা করবো এখান থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই, এখান থেকে ব্লাস্টের নেটওয়ার্কটা আনবো। তো এখান থেকে আমি যেটা করেছি, যে চেন লিস্টের লিঙ্কটা দিয়েছি, চেন লিস্টের লিঙ্কটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? চেন লিস্টে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক অ্যাড করা যেয়ে থাকে, তো আমি চেন লিস্টের সাইডে চলে আসি এবং এখান থেকে ব্লাস্টের নেটওয়ার্কটা আমরা অ্যাড করে নিব, তো চেন লিস্টে চলে আসি। তো আপনার চেন লিস্টের মাধ্যমে এখানে লিখে অ্যাড করতে পারেন, ব্লাস্টের লিখলে অ্যাড অপশনে ক্লিক করে নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে, অথবা আপনি এটা দরকার নেই, ঠিক আছে? আমি আপনাদের একটা সহজ বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে আপনি যখন ব্রিজ হয়ে যাবে, ব্রিজ হওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এরকম থাকলে এই পাশে হচ্ছে ব্লাস্ট এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এই পাশে ইথেরিয়াম নেবেন এবং এই অপশনে ক্লিক করে দেখেন এই চেঞ্জ নেটওয়ার্ক চলে এসেছে, ঠিক আছে? চেঞ্জ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে কনফার্ম করে দিচ্ছি, এ দেখেন নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ব্লাস্ট সুইচ নেটওয়ার্ক করে ক্লিক করে দেন, এখন যদি আসেন এক দেখবেন যে ব্লাস্ট টেস্ট নেট কিন্তু চলে এসেছে, ঠিক আছে? আমরা নেটওয়ার্ক চেঞ্জ করার কথা বলতেছি, ঠিক আছে? তো আমরা আগে ছিলাম সেপোলে নেটওয়ার্ক, এখান থেকে কিন্তু প্লাস টেস্ট নেট অপশনে চলে এসেছি, তো আমাদের এই ব্রিজটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? এই ব্রিজটা কমপ্লিট হয়েছে, বাট এই ব্রিজটা এখনও হয়নি, এটা আরও টাইম লাগতেছে, সমস্যা নেই। তো যেহেতু আমাদের ব্যালেন্স চলে এসেছে, এই ব্রিজটা করেছে এটা চলে এসেছে, তো আমরা এখন পরবর্তী ধাপ কমপ্লিট করতে পারবো। ওকে, তো আমরা এখন মেন স্টেপে আসি, তো মেন স্টেপ আসার পরে আমরা এক এক করে এই টাস্কগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? তো তার আগে আমরা যেটা করবো, উপরে থ্রিরত্নতে ক্লিক করি, থ্রিরত্নতে ক্লিক করে এখান থেকে আমরা একটা ফসেট অপশন দেখতে পাই, ফসেট অপশনে ক্লিক করবো, ফসেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে 0.001 এটা আমরা ক্লেম করে নেবো, ঠিক আছে? আমি অলরেডি ক্লেম করে নিয়েছি টেস্ট ফ্রি টোকেন, তো অপশনে ক্লিক করে আপনি এটা ক্লেম করে নেবেন। এবং এটা ক্লেম করার পরে এখন আপনারা দেখতে পারেন চেঞ্জ নেটওয়ার্ক, তো চেঞ্জ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিন, ওয়েট ওয়েট, তো এরকম চেঞ্জ নেটওয়ার্ক যদি এরকমই থাকে তাহলে আপনি যেটা করবেন, একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওয়ালেটটা আবার ডিসকানেক্ট করবেন, ঠিক আছে? ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, ঠিক আছে? এবং অবশ্যই যে এটা কিন্তু ব্লাস্ট টেস্ট নেটে থাকবেন, ব্লাস্ট টেস্ট নেটের অবস্থায় কানেক্ট করবেন, তারপর এটা কিন্তু এনএফটি ক্লেম অপশন চলে আসবে, যে ক্লেম অপশন চলে এসেছে মিন্ট এনএফটি, তো অপশনে ক্লিক করে দিন, এটা কিন্তু আমাদের এনএফটি মিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমি কনফার্ম করে দিচ্ছি এবং এখান থেকে 0.01 ইথিরাম ফ্রি যাচ্ছে, অর্থাৎ টেস্ট টোকেনের যে ব্লাস্টের ইথিরাম ই করলাম না, ফ্রিতে যে ইথিরামটা ওইটা ফ্রি যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এনএফটি মিন্ট করা হয়ে গিয়েছে, তো আমাদের ফসেটের কাজ কিন্তু কমপ্লিট, এনএফটি মিন্ট কাজ করাও কিন্তু কমপ্লিট। ওকে, এবং আমাদের এখান থেকে তো পয়েন্টও বেড়ে গিয়েছে, দেখেন এই দেখেন আমার বিএক্সপি বেড়ে গিয়েছে এবং এই এক্সপি অনুযায়ী কিন্তু আমি এখান থেকে টোকেনটি পাবো। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে যে কোয়েস্টে এসে টাস্কগুলো কমপ্লিট করা, তো কোয়েস্টে চলে আসবো এবং এক এক করে যে এদের ইকো সিস্টেমের যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে টাস্ক আমরা এখান থেকে কমপ্লিট করবো। তো আমরা একটা যে কোনো একটা ক্লিক করে দিই এবং ক্লিক করার পরে যে টাস্কগুলো রয়েছে সে টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নিই। যেমন একটা প্রথম টাস্ক রয়েছে টুইটার অ্যাকাউন্টে ফলো করা, আমরা এই অপশনে ক্লিক করে দিব, এদের টুইটার অ্যাকাউন্টে আমরা ফলো করে দিব এবং অ্যাড করে নিবো, ঠিক আছে? ফলো করে দিচ্ছি এবং ফলো করে ব্যাক অ্যাপ চলে আসতেছে, কানেক্ট রিওয়ার্ড অপশনে কালেক্ট রিওয়ার্ড অপশনে ক্লিক করতেছি, ঠিক আছে? কালেক্ট রিওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এটা মেবি টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, এখন কানেক্ট করা হয়নি, টুইটারটাকে কানেক্ট করতে হবে।
তো আপনার যেটা করবেন, উপরে প্রোফাইল অপশনে ক্লিক করে অবশ্যই এখানে যে টুইটার এবং ডিসকার্ডটা ঠিকঠাক কানেক্ট আছে কিনা ওইটা আপনি দেখে দেবেন। ওকে, তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো তারপরে আপনি এটা ফলো করে তারপরে কালেক্ট ডট ক্লিক করলে এটা কালেক্ট হয়ে যাবে। ওকে, তো এটা কালেক্ট হয়ে যাচ্ছে, একটু ওয়েট করি। তো এটা কিন্তু হয়ে গেছে। সেম একই রকমভাবে আপনি যেটা করবেন টেলিগ্রামের টাস্কটা আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন, এটাও কিন্তু কালেক্ট ডট অপশনে ক্লিক করে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে এখানে বলতেছে প্লাস ডিস্টেন্ট অর টেলিগ্রাম চ্যানেল, তো এটা আমরা কমপ্লিট করে নিই। এটা অপশনে ক্লিক করে আবার করলে এখানে কালেক্ট অপশনে ক্লিক করলে এটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু 10 BXP আমাকে তো হয়ে গেলো। ঠিক আছে, এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমরা যদি এখন মেন ব্যালেন্সটা আসি, আমাদের এদের কিন্তু এই সাইটটা আমাদের ইউজ করা হয়ে গেলো, এটা কিন্তু কমপ্লিট লেখা উঠে গেছে দেখতে পারতেছেন। এবং মেন যে BXPটা সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। সেম একই রকমভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে দ্বিতীয়টা কমপ্লিট। তো প্রথমটা আমরা কমপ্লিট করে নিই, অপশানে ক্লিক করে দিয়েছি। সেম একই রকমে টুইটারের টাস্কগুলো কমপ্লিট করবেন। আবার টুইটারের টাস্ক এটা হচ্ছে কয়েন, সিম্পল একটা সোয়াইপের টাস্ক। সোয়াইপের টাস্কটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, সোয়াইপের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। তো অপশানে ক্লিক করে দিন, সরাসরি সোয়াইপে চলে আসবে। এখন ওয়ালেটটি প্রথমে কানেক্ট করে নেবেন। তো আমি ওয়ালেটটি কানেক্ট করে নিচ্ছি, তারপর যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে এখান দিয়ে সোয়াইপ করে নেবেন। ঠিক আছে, আমি যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে কনফার্ম দিয়ে এটা সোয়াইপ করে নিচ্ছি। আর এখানে আরও কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। নিচের দিকে আসলে পরে এই যে রিটুইট রয়েছে, কয়েন ক্লেম রয়েছে, এগুলো কিন্তু আমাদের ক্লেম করতে হবে রিটুইট টুইট করে। ওকে, তো এখানে আমরা সকল কিছু কিন্তু ক্লেম করে নিয়েছি। ওকে, এটা আমরা রিটুইট করে দিচ্ছি, এটাও হয়ে গিয়েছে। তো তারপরে যে কোনো একটা এখানে ক্লিক করবেন যেগুলো ক্লেম করলেন। জাস্ট আমি প্রথম প্রথমটাই ক্লেম করে দিচ্ছি, TUTC এটা ক্লেম করে দিচ্ছি। এবং এখানে যে অ্যামাউন্ট রয়েছে এটা আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, অ্যাড হয়ে যাচ্ছে। আর এগুলো অ্যাড না করলেও হয়, আমি উপর দিকে চলে আসি। এখন এই যেগুলো পেয়েছি ওগুলো এখন আমরা সোয়াইপ করবো। তো এগুলো আমরা যেগুলো ক্লেম করলাম, ঠিক আছে, উপরে আমি TUSD দিয়ে দিচ্ছি এবং নিচে অন্য একটা দিয়ে দিই। ঠিক আছে, উপরে TUSD আমি কনফার্ম করে দিলাম, আর নিচে যে কোনো একটাই কনফার্ম করে দিই। এখান থেকে BTCটা কনফার্ম করে নিচ্ছি এবং যে ব্যালেন্সটা এসেছে ম্যাক্স অপশনে ক্লিক করে এটার সাথে এটা আমি সোয়াইপ করে নিচ্ছি। ঠিক আছে, কনফার্ম করে এটা সোয়াইপ করে নিচ্ছি, সোয়াইপ আসতেছে। ওকে, জাস্ট এগুলো অ্যালাউ হবে, এগুলো অ্যালাউ টালাউ করে দেবেন, ইজি টাস্ক, এগুলো কমপ্লিট করে নেবেন। তারপর এসে এখানে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন, এটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে টুইটার মুটাতে তো ইজি টাস্ক। তো ক্যালকুলেটর দেখুন, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর টুইটার টাস্কে রিপোস্টের টাস্কগুলো রিটুইট তো করবেন, এর পাশাপাশি কমেন্ট টমেন্টও করবেন, দেখবেন টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমাদের যদি এখন আসি মেন ওয়ালেটে আসি, আমরা দেখবো যে আমাদের দেখেন পয়েন্ট কিন্তু বেড়ে গিয়েছে। ঠিক আছে, এখানে যদি আসি স্কোরে অপশনে আসি, এখানে নিচের দিকে যদি দেখি এখান থেকে আমরা পয়েন্ট দেখতে পারবো। এই যে এখান থেকে আমার কিন্তু পয়েন্ট শো করতেছে। তো আমি উপরে দুইটা কমপ্লিট করে দেখাই দিলাম। তো আপনি এক এক করে প্রত্যেকটাই টুইটারের টাস্ক, তো একদিনে কিন্তু সব টুইটার টাস্ক করার দরকার নেই। আপনি আজ সকালে করলেন, বিকালে করলেন, তারপরের দিন করলেন, কারণ একদিনে এত টুইটার টাস্ক করলে কিন্তু অ্যাকাউন্ট টুইটারে অনেকের ব্যান করে দেয়। তো সেক্ষেত্রে এইটা জিনিসটা মাথায় রাখবেন ভাই, টুইটারের পোস্টগুলো আপনি যদি একটা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আস্তে আস্তে করবেন, আজকে করলেন কালকে করলেন, যেহেতু টাইম আছে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করবেন। প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ই করতে পারবেন। এখানে আমার 10x বাই শেয়ার হয়েছে, দেখি। যাই হোক, আপনার প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন। আর এখানে তো যে একটা জটিল টাস্ক থাকতে পারে এবং সোয়াইপ টয়েপের টাস্ক এবং কীভাবে করবেন সেগুলো তো আমি বুঝাই দিলাম। ওকে, তো এখান থেকে যার যত বেশি এখান থেকে যে BXP পাবেন সেই অনুযায়ী কিন্তু টোকেন কনভার্ট হবে, টোকেন কনভার্ট হয়ে আপনার এখান থেকে ব্লাস্টের টোকেন এখান থেকে পাবেন। ওকে, তো এটি ছিল ব্লাস্ট নেটওয়ার্কের টোটাল ভিডিও। এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে এবং এটার পরবর্তীতে টোকেন ক্লেম এ টু জেড আপডেট নিউজের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই প্রত্যেকে থাকবেন। তাছাড়া এই যে এখানে কিন্তু আর্লি টোকেন একটা ইভেন্ট চলতেছে, এই প্রজেক্ট এখনও যারা এটা জয়েন হয় না এটা জয়েন হতে পারেন, কারণ এখান থেকে কিন্তু প্রত্যেকের ভালো একটা প্রফিট হবে। সো ডোন্ট মিস, এটার লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, এটা এসে জয়েন হয়ে নেবেন। ওকে, তো পরবর্তীতে নেক্সট এই আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।